করতে দেওয়ার সুবর্ণ সুযোগ মিশন এমবিবিএস বেস্ট অ্যাব্রড এমবিবিএস কনসালটেন্সি ইন ওয়েস্ট বেঙ্গল। গত 10 বছর ধরে মিশন এমবিবিএস মেডিকেল ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণে নিয়োজিত। ভর্তির জন্য কল করুন 9732122744 নম্বরে। বলুন দেখুন, আমরা না বলে এসেছি। প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের কলকাতার আশেপাশে যে বিধায়করা থাকেন তারা আমরা এখানে আজকে এসেছি, এবং সাথে সাথে আমাদের দলের ডক্টর সেলের যিনি সিনিয়র অ্যাডভাইসার এবং অনারেবল এমপি বাই প্রফেশন উনি ডাক্তার সুভাষ সরকার, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের পার্টি, তিনিও আমাদের সঙ্গে আছেন। তা আমরা এখানে এসেছি মানে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ভুয়া প্রতারক চিটিংবাজ প্রভাবশালীদের সঙ্গ দেওয়া দেবাঞ্জন দেব যে কাণ্ডটা করেছে তাতে মানুষ আতঙ্কিত। প্রথমত এই ভ্যাকসিনেশান ক্যাম্পের ভ্যাকসিন নিয়ে যদি কারোর কিছু ঘটে যেত, ভবিষ্যতে ঘটবে কি না আমি জানি না, কারণ আমি ডাক্তার নই, যদি ঘটে যেত তাহলে বলতো যে মোদিজির ফাটানো ভ্যাকসিনের জন্য এই ঘটনা ঘটেছে। এটা একটা বড় লার্জার কনস্পিরেসি বলে আমাদের মনে হয়েছে, কারণ পশ্চিমবঙ্গের যে সরকারটা চলছে তারা কেন্দ্র বিরোধী কথাবার্তা এবং সরকার বিরোধী কথাবার্তা এবং রাজনৈতিক কথাবার্তা তাদের প্রশাসনিক এবং সরকারি ব্যবস্থাতেও বারে বারে বলেন, সমস্ত দোষ দায় কথায় কথায় প্রধানমন্ত্রীর ঘাড়ে চাপান। তাই এটা একটা বড় কনস্পিরেসি বলে আমরা মনে করি। আর দ্বিতীয়ত প্রায় 2-3 সপ্তাহ ধরে তিনি কলকাতা, দক্ষিণ কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা, সোনারপুর টোনারপুর বারুইপুর গাড়ি গাড়ি লোক নিয়ে এসে ভ্যাকসিনেশন করিয়েছেন, এবং সেই ভ্যাকসিনেশনে কোথাও আমরা দেখছি সাংসদ মিমি চক্রবর্তী, শাসক দলের সাংসদ, তিনি ভ্যাকসিন নিচ্ছেন। আবার কোথাও দেখছি সোনারপুরে নবনির্বাচিত টিএমসির এমএলএ লাভলী মৈত্র, তিনি প্যাট্রনাইজ করছেন। তার সাথে সাথে নীতি নির্ধারণ যারা করেন, নবান্ন যারা করেন, মুখ্যমন্ত্রী, ঘনিষ্ঠ মন্ত্রী, নেতা, এমনকি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন যার সুনাম গোটা পৃথিবী খ্যাত, দশকের পর দশক আইএমএ সেবা দিয়ে গেছে, তাদের কর্মকর্তারা, তাদের দায়িত্বশীল লোকেরা এই লোকটা প্রতারকের সঙ্গে দিনের পর দিন, দিনের পর দিন, একদিন নয়, সঙ্গ দিয়েছে, পশ্চিমবাংলার লোককে বিপদে ফেলেছে। আমরা আগে থেকে বললে সচিব পালাতো আমরা জানি, কারণ এটা এই অভিজ্ঞতা আমাদের সকলের আছে। তা আমরা সেই কারণে এসেছি, উনি ছিলেন, উপায় নেই, কারণ শুক্রবার নবান্ন বন্ধ থাকে, উপায় নেই কোথাও যাওয়ার। তিনি আমাদের সঙ্গে মিট করেছেন, ভালো কথা শুনেছেন বেশি, কারণ করার তো কিছু নেই, ওনাকে জিজ্ঞেস করতে হবে অন্য জায়গা থেকে। তা আমরা বলেছি যে এর একটা ভালো বড় এজেন্সি দিয়ে এর ইনভেস্টিগেশন করা দরকার, এবং যেখান থেকে কিনলো সেই দোকানের লাইসেন্স রাজ্য সরকার দিয়েছে। এই প্রতারক শাসক দলের অতি ঘনিষ্ঠ, এবং এই প্রতারকের দ্বারা কয়েক হাজার মানুষ ভ্যাকসিন গ্রহণ করেছে, তারা তাদের শরীর, তাদের ভবিষ্যৎ আজকে অত্যন্ত বিপজ্জনক জায়গায় গেছে, এবং গোটা রাজ্যের মানুষ আতঙ্কিত। এর শুধুমাত্র কলকাতা পুলিশ হেনাতেনাকে দিয়ে ইনভেস্টিগেশন করলে হবে না, এর বড় ইনভেস্টিগেশন করতে হবে, এই দাবি আমরা করেছি। এবং আমি বলেছি আমাদের বক্তব্য উঁচু আপনি দেন, আমরা চাই যাতে আমাদের পিআইএল করতে না হয়, কোর্টে যেতে না হয়। হ্যাঁ, সিবিআই তো নিশ্চয়ই একটা সাংবিধানিক বডি, এবং সিবিআইর ডিরেক্টর তো আর কেউ একা ঠিক করেন না, প্রধানমন্ত্রী, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, বিরোধী দল নেতা তিনজন বসে ঠিক করেন। অর্থাৎ সিবিআই ইনভেস্টিগেশন করা যেতে পারে, আমরা এটা বলেছি যে বড় লার্জার ইনভেস্টিগেটিং এজেন্সিকে দিয়ে ইনভেস্টিগেট করা দরকার। আর দ্বিতীয়ত আমাদের এমএলএরা যে ক্রাইটেরিয়া রাজ্য সরকার করেছে, হকার থেকে শুরু করে সুপার স্প্রেডার, সেখানে আমরা দেখছি ভারতীয় জনতা পার্টি করার অপরাধে, ভারতীয় জনতা পার্টির সমর্থক হওয়ার অপরাধে বনগাঁ থেকে বাগনান, রানাঘাট থেকে একেবারে কোচবিহার পর্যন্ত বহু জায়গায় আমাদের লোকজন, সমর্থকদের বঞ্চিত করা হচ্ছে, কিন্তু তারা ক্রাইটেরিয়া ফুলফিল করছে। আমরা ইতিমধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধনের সঙ্গে আমি কথা বলেছি দুবার,
তিনি নাম তথ্য দিয়ে মেল করে পাঠাতে বলেছেন। সচিব বললেন যে এটা যদি হয়ে থাকে এটা হবে না, ক্রাইটেরিয়া ফুলফিল করছে, আমাদের কাছে সীমিত স্টক, আমরা সুপার স্প্রেডারদেরকেই দিচ্ছি, আমরা এটা তদন্ত করব, আমরা দায়িত্ব নিয়ে সোমবারের মধ্যে স্বাস্থ্য ভবনের মেল আইডিতে ক্রাইটেরিয়া ফুলফিল করছে কিন্তু বঞ্চিত হয়েছে পলিটিক্যাল গ্রাউন্ডে, তাদের নাম ঠিকানা মোবাইল নম্বর আমরা পাঠাবো, আশা করব এর নিষ্পত্তি তারা করবেন, অন্তত ভ্যাকসিনে পলিটিক্স করবেন না, ভারত সরকারও করে না, আপনারাও করবেন না। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত 2 কোটি মতো ভ্যাকসিন দেওয়া হয়েছে, তার মধ্যে রাজ্য সরকার 17 লক্ষ ভ্যাকসিন কিনেছেন, কোভিশিল্ড আর কোভ্যাকসিন, বাকি 1 কোটি 83 লক্ষ ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার দিয়েছে, অন্য রাজ্যগুলোর মতো এখানে দিয়েছে। তা সচিব বলেছে যেহেতু আমরা কেন্দ্রের শাসক দলের সঙ্গে যুক্ত বিধায়ক সাংসদ, আমরা যেন কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করি এখানে আরও বেশি করে পাঠায়, এবং তাদের প্রতিদিন 5 লক্ষ পর্যন্ত দেওয়ার অভিজ্ঞতা আছে, 10 লক্ষ পর্যন্ত ভ্যাকসিন তারা দিতে পারবেন, এটা তারা বলেছেন। সেক্ষেত্রে আমরা গঠনমূলক সহযোগিতা নিশ্চয়ই করব, আমাদের এমপিরা করবেন, সেটাও আমরা তাদেরকে বলেছি। কষ্টকাণ্ডে কোনো সময়সীমা বেঁধে দিয়েছেন? শুনুন, আমরা এটা খুব গুরুতর বিষয়, আমরা আজকে বলে গেলাম, আমরা নিশ্চিতভাবে এটা অনেকেই ভাবছেন, শুধু আমরা একা নই, আমরা ভাবছি যদি না হয় আমরা নিশ্চয়ই পিল করব, আমি উদ্যোগ নেব এবং আমাদের দলের সাথীরাও উদ্যোগ নেবে, আমরা এটা পিল করব এবং আমরা বিধানসভা খুললে এই বিষয়ে আমরা প্রস্তাব আনব, এর সমগ্র আলোচনা হওয়া দরকার এবং চিহ্নিত হওয়া দরকার, এটা কোনো পলিটিক্সের জায়গা নেই, চিহ্নিত হওয়া দরকার, মানুষের জীবন নিয়ে কেউ ছেলেখেলা করতে পারে না। পশ্চিমবঙ্গে ইতিমধ্যে 17,000-এর বেশি মানুষ তারা প্রাণ হারিয়েছেন এবং তাদের কেউ চাকরি বাকরিও পাননি, একজনকে চাকরি দেওয়া হয়েছে ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশনে 1,10,000 টাকা বেতনে, বাকি তো কেউ চাকরি পাননি, তাদের সব পরিবার অনাথ হয়ে আছে। অতএব এই বিষয়ে মানুষের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া যাবে না। এবারে ডক্টর সরকার ডক্টর সরকার কিছু বলছে, আমি বলছি ভ্যাকসিনেশন শুরু হয়নি, সেখানে শুধুমাত্র ভবানীপুরে গণটিকা দেওয়া হচ্ছে, যেখানে সেন্ট্রাল আপনার হচ্ছে ডেজিগনেটেড, কেন্দ্রীয় সরকার ডেজিগনেটেড বালিগঞ্জ ফাড়ি, যেটা কলকাতা। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, এই বিষয়টা বলি, আমরাও এই বিষয়টা রেখেছি সচিবের কাছে, স্বাস্থ্য সচিবের কাছে, যে বালিগঞ্জ সার্কুলার রোডের যে মানে ওয়েল প্ল্যান্ড কোল্ড চেন মেনটেন করার যে স্টোর, সেখান থেকে ভ্যাকসিনগুলো চেতলাতে গেল কেন, কোন উদ্দেশ্যে? আমাদের তো বিশ্বাস আগামী ভবানীপুর যে বিধানসভা নির্বাচন, সেই নির্বাচনে মানুষকে খুশি করার জন্য এই চেষ্টা হয়েছে, কিন্তু যেভাবে ভ্যাকসিনগুলোকে নিয়ে যাওয়া হয়েছে কোনো অনুমতি ছাড়া এবং সেখানে রাখা হচ্ছে, এর ফলে ভ্যাকসিনের গুণমান নষ্ট হয়ে যেতে পারে। এর সঙ্গে সঙ্গে বলছি, আপনারা তো দেখিয়েইছেন গতকাল যে পুরো ভ্যাকসিন কেলেঙ্কারির, এটা হয়তো হিমশৈলের চূড়া মাত্র, এরকম তো সারা পশ্চিমবাংলার মানুষ তারা কিন্তু খুব বিভ্রান্তির মধ্যে আছে, তারা যেখানে ভ্যাকসিন নিতে যাচ্ছে এটা ভ্যাকসিন পাচ্ছে না অন্য কিছু পাচ্ছে, তো এইটাকে একেবারে মানুষকে নিশ্চিত করতে হবে। সেই জন্য আমরা আজকে বলেছি যে প্রত্যেকটা ব্লকে কোথায় কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার লিস্ট থাকবে, কর্পোরেশনে ওয়ার্ডে লিস্ট থাকবে, মিউনিসিপ্যালিটিতে লিস্ট থাকবে, কোথাও যদি রেড ক্রস দিচ্ছে তো রেড ক্রসের নাম লেখা থাকবে, এটা করতে হবে। এর সঙ্গে সঙ্গে ভ্যাকসিন নিয়ে যে চূড়ান্ত রাজনীতি হচ্ছে তার একটা উদাহরণ আপনাদের দেখাচ্ছি। এই ভদ্রলোক অবনী খুঁটিয়া আজ থেকে 3 দিন আগে 22 তারিখে হাওড়ার মানকুর PHCতে গিয়েছিলেন, তাকে বলা হলো নাম রেজিস্ট্রেশন করে, তাকে বলা হলো আপনি চলে যান পঞ্চায়েত প্রধানের চিঠি নিয়ে আসুন, লিখিত নিয়ে আসুন, সে বাড়ি ফিরে এলো, বাড়ি ফিরে আসার পরে তার মোবাইলে সার্টিফিকেট চলে গেল। তাহলে এই ভ্যাকসিনটা কী হলো, এটা কে পেলো, কীভাবে গেল, এখানে কি ভ্যাকসিনেও কাটমানি শুরু হয়ে গেল, কাজে এগুলো সব নিশ্চিত করতে হবে। পুলিশ যেমন গতকালের ঘটনার পুলিশই তদন্ত হচ্ছে, তেমনি স্বাস্থ্য বিভাগেরও একটা তার তদন্ত হওয়া দরকার, সেখানেও যাতে ভ্যাকসিনের অডিট হয়, এই ব্যবস্থাগুলোর জন্য আমরা বলেছি, তিনি কথা দিয়েছেন, এবারে দেখতে হবে সাধারণ মানুষকেও লেগে থাকবে। একদম তসলিমাব কাণ্ডে তো তাই আমরা দেখেছি, সেখানে ওই কাণ্ডে যে প্রিন্সিপাল সুপারেন্ডের কাছ থেকে ফাইল আমাদের কাছে যা খবর, সেই ফাইল মুখ্যমন্ত্রী নিয়ে নিয়েছেন, কাজী স্বাস্থ্যমন্ত্রী বা মুখ্যমন্ত্রী নিয়ে নিয়েছেন, কাজী গতকালের দেবাঞ্জন দেবের ফাইলও আলটিমেটলি কার হাতে যাবে এটা বলা মুশকিল।
আরেকটা বিষয় হচ্ছে এমএসএমই ডিপার্টমেন্টের তরফে একটা চিঠি সমস্ত জেলা প্রশাসকদের দেওয়া হয়েছে যে ভ্যাকসিন যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়ার্কার্স যারা আছে তাদের ভ্যাকসিনেশন ক্যাম্প আয়োজন করার জন্য, কিন্তু ওই একই নির্দেশনামায় আবার বলা হয়েছে যে যদি আপনারা পারেন তাহলে রাজ্য সরকারের কোভিড তহবিলে টাকা দান করবেন। ভ্যাকসিন যেটা সেন্ট্রাল থেকে বিনামূল্যে পাওয়া যাচ্ছে সেই ভ্যাকসিনের চিঠিতে আপনি ফ্রি ক্যাম্প করার কথা বলছেন, আবার কোভিড তহবিলে টাকা এটা কি নেওয়া কি উচিত? এই আহ্বানের কোনো প্রয়োজন নেই। কেন্দ্রীয় সরকার 21 জুন থেকে সমস্ত ভ্যাকসিন ফ্রি এটা বলে দিয়েছেন, আর রাজ্য সরকার এত বাহবা করে যে প্রচার করেছে, মাত্র 17 লক্ষ ভ্যাকসিন ক্রয় করেছে এবং এই 17 লক্ষ ভ্যাকসিন হুয়ের প্রোটোকল অমান্য করে দেওয়ার চেষ্টা করেছে এবং বহু জায়গাতে দিদির দয়াতে ভ্যাকসিন পেলাম বলে যে প্রচার হয়েছে সেই লোকের সংখ্যা কত এরও একটা তদন্ত হওয়া দরকার। ভ্যাকসিন তো কিনেছে মাত্র 17 লক্ষ, কিন্তু উনি যদি প্রচার করেন যে আমি 1 কোটি ভ্যাকসিন দিয়ে দিলাম, এটা তো ঠিক নয়। ভ্যাকসিন কেন্দ্রীয় সরকার 1 কোটি 83 লক্ষ ভ্যাকসিন দিয়েছে এ পর্যন্ত, আর সবাই কেন্দ্রীয় সরকার এর দ্বারা ভ্যাকসিন বিনে পয়সাতে পাবে এটা নিশ্চিত। এটা পশ্চিমবঙ্গবাসীকে আমরা জানাচ্ছি যে প্রত্যেকে বিনামূল্যে ভ্যাকসিন পাবে ডিসেম্বর মাসের মধ্যে। ডক্টর, সরকার এই যে টসিলিজুমাব প্রাণদায়ী ওষুধ 20 লক্ষ টাকার উপরে ওষুধ বেহাত হয়ে গেল, তার সেই ওষুধ কোথায় জানাই গেল না, এটা তো অদ্ভুত হয়ে গেল তদন্ত। আপনারা কি সেই বিষয় নিয়ে চাপ সৃষ্টি করবেন? নিশ্চয়ই বলবো, আমরা সে কথাও বলবো, তার কারণ সেই ফাইল ইতিমধ্যেই বহু কিছুতে এরকম রাজ্য সরকার পুরো ধামাচাপা দিয়ে দিচ্ছে, তার কারণ সেখানে যে ডাক্তার এতে জড়িত আছে তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর স্নেহধন্য ডাক্তার। একটা লাস্ট পয়েন্ট বলে শেষ করবো, সেটা হচ্ছে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কথায় কথায় উত্তরপ্রদেশের নদীতে লাশ নাকি ভেসে যাচ্ছে এসব বলেন, যদিও উত্তরপ্রদেশের পুলিশ সমাজবাদী পার্টির ওই নেতাকে ধরেছে এবং তিনি কীভাবে লাশ নিয়ে এসে ছবি তুলে যোগী আদিত্যনাথজির সরকারকে বদনাম করার চেষ্টা করেছে এটা প্রমাণিত। কিন্তু গত 2-3 দিন ধরে একাধিক সাংবাদিক সম্মেলন, বৈকালিক সাংবাদিক সম্মেলন ঘন্টার পর ঘন্টা হলো, একবারও উনার স্নেহধন্য তথাকথিত যুগ্ম সচিব অথবা আইএস সেই দেবাঞ্জন দেব সম্পর্কে একটাও মন্তব্য নেই কেন? যদি বিচারপতি উকিল থাকার সময় কোনো সাংসদ বা রাজনৈতিক নেতার ছবির জন্য সেই বিচারপতির কাছে নন্দীগ্রামের পুনর্গণনা মামলা না করা যেতে পারে, আপত্তি থাকতে পারে, তাহলে দেবাঞ্জন দেবের সঙ্গে থাকা মন্ত্রী সাংসদ নেতা আইএমএ বিধায়কদের ছবি থাকার পরেও তারা কেন অভিযুক্ত হবেন না? এক যাত্রায় পৃথক ফল হতে পারে না। আচ্ছা, পশ্চিমবাংলার মানুষ সব কিছু দেখছে আর ভারতীয় জনতা পার্টি দায়িত্বশীল বিরোধী দল, তারা ভিতরে বাইরে এটা নিয়ে লড়াই করবে এবং প্যান্ডামিক বা লকডাউন যদি উনারা তুলেন, বলছেন স্বাভাবিক হয়ে গেছে ভোট করা দরকার এবং 7 দিনের নোটিশে ভোট করে দেওয়া যেতে পারে, আমরা কিভাবে রাস্তায় নেমে আর বিধানসভার ভিতরে এই ভ্যাকসিন কেলেঙ্কারি পৃথিবীর মধ্যে এই কোভিডকালে সর্ববৃহৎ কেলেঙ্কারি, এই কেলেঙ্কারির সঙ্গে রাজ্যের শাসক দল আষ্টে পিষ্টে জড়িয়ে এর আমরা শেষ দেখা দেখতে চাই। বেনারসির 3 অধ্যায়ে রাজখরানা রামনগর ও মঙ্গল বেনারসি শাহা টেক্সটাইল।